Hey guys, what's up and welcome to Swamp of the Show. So guys, আগের দুটো ভিডিওতে পুরো চুলচেরা বিশ্লেষণ হয়েছে, স্টোরি লাইনকে নিয়ে ডিসকাশন হয়েছে যে সার্ভাইভার সিরিজে কাদের পাল্লা ভারী আছে, ম্যাচের এন্ড কিরকম হতে পারে, প্রেডিকশন রেখেছি, স্টোরি লাইন টুইস্ট নিয়ে ডিসকাশন করেছি। সত্যি বলতে গেলে অনেক কিছু তো ভাই রয়েছে, তোমরা যত ভেতরে ঢুকবে অনেক কিছু ফিল করতে পারবে। মানে সত্যি কিছু জন বলছে যে তুমি পিএইচডিটা কিসের ওপর করছো, না যাই হোক আমরা তো অনেক কিছু, আমরা তো প্রচুর ডিপে যাই ভাই, এটাই তো ফিল আনে যে আমরা ডাব্লিউডাব্লিউই ফ্যান। সত্যি বলতে গেলে ছোটবেলাটা আমি সবসময় বলি যে আমি মিস করি যে হ্যাঁ তখন আমরা যেরকমভাবে ক্লাসের মধ্যে সবাই ডিসকাশন করতাম, এখন হয় না, তো আমি নিজেই নিজেদের সাথে ডিসকাশন করি। হ্যাঁ ফ্যান ভার্সেস ফ্যান খুব তাড়াতাড়ি আসবে ভাই, শ্যুট চলছে, স্ক্রিপ্টিং লেখা হয়ে গেছে, শ্যুট চলছে। তো ভাই এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো, আর হ্যাঁ গাইস এটাই লাস্ট ভিডিও সার্ভিসেস ওরিয়েন্টেড, না ভিডিও তো ভাই যখন তখন চলে আসতে পারে আউট অফ নোয়ার, যাকে বলতে গেলে রেডিওটা আর কেউ মতো। কিন্তু মেন থিং হচ্ছে যে হ্যাঁ আমরা সার্ভিসেসের প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিসকাশন করেছি, মেন্স ওয়ার গেম ম্যাচ যার মধ্যে রয়েছে আমাদের দ্য ভাইপার র্যান্ডি অটন, তো তাকে নিয়েও ডিসকাশন করেছে এন্ড মুভমেন্ট কিরকম হতে পারে। বাট এই ভিডিওতে আমরা যেটাকে নিয়ে কথা বলবো যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিএম পঙ্কে নিয়ে এত হাইপ চলছে, মানে সিএম পঙ্কের হাইপ মানে অনেকটা এরকম যে শুরু শুরু থেকে প্রচুর দেখা ছিল, ইভেন তোমরা জানো যে আজ থেকে এক মাস আগে মানে ওই টাইমে যেরকমভাবে চলছিল ভাই সিএম পঙ্ক এসেই ছাড়বে এসেই যাবে, সিএম পঙ্ক একটা কমেন্ট্রির মধ্যে অনেক কিছু বলে দিয়েছিল, তো অনেক হাইপ তো ছিল। আবার রিসেন্টলি আমি দেখছি মানে জাস্ট কিছু ঘন্টা আগে আগে আমি দেখছি মানে ফ্যান্সরা বলছে সিএম পঙ্ক নাও আসতে পারে, মানে এটা প্রচুর বেশি যদি ফ্যান্সরা ভাবে যে হ্যাঁ প্রচুর হোপ রেখেছি যে হ্যাঁ সিএম পঙ্ক সার্ভাইভার সিরিজে আসছে, তো সেটা নাকি নাও হতে পারে, কারণ ট্রিপল এইচ অলরেডি র্যান্ডি অর্টনের রিটার্নটা কিন্তু ওইভাবে করেনি, মানে র্যান্ডি অর্টনকে কিন্তু ওরকমভাবে কিন্তু দেখায়নি রয়ের মধ্যে, জাস্ট র্যান্ডি অর্টনের জাস্ট নামটা এসছে, র্যান্ডি অর্টনের জাস্ট মুখটা জাস্ট উঠে এসছে জাস্ট ম্যাচ কার্ডের মধ্যে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু যদি মেন অ্যাট্রাকশন যদি ডাব্লিউডাব্লিউই যদি র্যান্ডি অর্টনকে রাখে তো সেক্ষেত্রে সিএম পঙ্ক, সিএম পঙ্ককে কিন্তু স্টিল আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউই তাহলে লুকিয়ে রেখেছে, নাকি ট্রিপল এইচ প্রেস কনফারেন্সে এটাই বলবে যে আমরা তো প্রচুর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি আর মানলেন না, এরকম ব্যাপার। তো এটা ভাই উল্টো নাটক যাকে বলতে গেলে, ওই ট্রিপল এইচ যেমন রকের সময়ও বলেছিল আর কি বলবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউই মানে সত্যি বলতে গেলে এটা কত বেশি মানে ভেতরে ঢোকানো আছে, মানে সত্যি ভাবো যে তোমরা জাস্ট সার্ভাইভার সিরিজ হতে আর কিছু মুহূর্ত, জাস্ট কিছু মুহূর্ত অবভিয়াসলি, মানে তাও সত্ত্বেও কিন্তু সিএম পঙ্কের রিটার্ন কিন্তু প্রচুর অ্যাকিউরেট কিন্তু কিচ্ছু হচ্ছে না, কারণ প্রচুর ফ্যান্সটা কিন্তু মানে প্রচুর ফ্যান্স কী বলবো প্রচুর রিপোর্ট কিন্তু এরকম আছে সিএম পঙ্ক নাও আসতে পারবে এরকম ব্যাপার, কারণ আমরা যখন কোডি রোডসের রিটার্নের সময় দেখেছিলাম ভাই অনেক কিছু মানে পুরো অ্যাকিউরেট মানে 200% অ্যাকিউরেট হয়ে গেছিলো, কিন্তু সিএম পঙ্কের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মানে প্রচুর আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে ভাই সিএম পঙ্ক আসবে কিনা, কারণ দেখো ফার্স্ট অফ অল তো এরকম সিচুয়েশন যে রেঞ্জ অর্টন মেন্স ওয়ার গেমের মধ্যে রয়েছে, আর অবভিয়াসলি গাইজ এটা পুরো অ্যাট্রাকশন বিল্ড করবে, অবভিয়াস ব্যাপার যে ভাই মেন ইভেন্টে যদি এই ম্যাচটা হয় তাহলে সিএম পঙ্ককে কোথায় বুক করবে। বা দেখো সিএম পঙ্ক যেমন AEW-র মধ্যে করেছিল যে হ্যাঁ আমরা দেখেছিলাম যে র‍্যাম্পেজের মধ্যে পুরো একটা প্রোমো কাট করেছিল, পুরো মানে পুরো গুষ্টি উদ্ধার করেছিল, মানে অনেক কিছুই তো করেছিল ভাই রিংয়ের মধ্যে বসে আমরা অনেকেই জানি, তো সেখান দিয়ে সিএম পঙ্কের স্টার্টিং হয়েছিল AEW-র মধ্যে। তারপরে আমরা অল আউটে দেখেছিলাম সিএম পঙ্ক ভার্সেস ডার্বি অ্যালেনের ম্যাচ, তো অলরেডি ডার্বি অ্যালেন ওই টাইমে নিজেকে বলেছিল আই এম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো ওখান দিয়ে অনেক সিচুয়েশন আসতে শুরু করে, তো সেখান দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম ডার্বি অ্যালেন সিএম পঙ্কের ফিউড অবভিয়াসলি আমাদের কাছে নোন ছিল, কিন্তু এখানে আমরা যে টিসগুলো দেখতে পাচ্ছি শিনসুকে নাকামুরা প্রত্যেকটা রয়ের মধ্যে করে যাচ্ছে, সেথ রলিন্সের কাছে হারার পরে তারপরে যেরকমভাবে নাকামুরা যেরকমভাবে বুকিং দেখছি যে হ্যাঁ নাকামুরা প্রত্যেক রয়ের মধ্যে আইদার কোনো একটা প্রোমো কার্ড করছে বা কোনো না কোনো সুপারস্টারের সাথে ফাইট দিচ্ছে, তাকে হারাচ্ছে, আর তারপরে বলছে যে ধুর মা এরা আমাকে কেউ তুষ্ট করতে পারছে না, আমি তোর অপেক্ষায় রয়েছি, তুই আয় দেখা তোর নিজেকে দেখা দেখা দে এরকম ব্যাপার। তো এটাই মেন ব্যাপার যে ভাই নাকামুরা কাকে চাইছে, কার ডিমান্ড করছে, কে নাকামুরাকে তাহলে স্টেপ আপ করতে চলেছে, তো এটাই মেন থিং হচ্ছে যে আর ডাব্লিউডাব্লিউই কিন্তু মাইকেল কোল কিন্তু বারবার কিন্তু কমেন্ট্রির মধ্যে বলে যাচ্ছে একটা পার্সনকে কিন্তু এখানে লিড করা হচ্ছে, অবভিয়াসলি প্রচুর কিছু হাইপ কিন্তু নাকামুরার এই প্রোমোর মধ্যে রয়েছে, কিন্তু টুইস্ট এটাই যে নাকামুরার আমরা কোনো তেমনভাবে ওপেন চ্যালেঞ্জ কোনো এরকম সিনারিও বা এমন কোনো প্রোমো আমরা দেখলাম না যে হ্যাঁ সার্ভাইভার সিরিজে হয়তো
নাকাবুরা কিছু এমন কিছু করবে সেটা কিন্তু কোনো টিজ দেয়নি। যদি হতো তাহলে তো ভাই ফ্যান্সরা পুরো একদম পুরো স্ক্যাম মারার মতো মানে সিচুয়েশন হয়ে যেত, ফ্যান্সরা পুরো স্টেজে হ্যাঁ ভাই এখানেই হতে চলেছে। এবার এখানে আমরা আমার মনে হচ্ছে ডাব্লিউডব্লিউ যদি মানে ট্রিপল এইচ জানে যে ভাই ফ্যান্সরা কী মানে বুঝছে সেটা ট্রিপল এইচ তো ভালোই জানে। তোমরা জানে যে প্রচুরবার এরকম হয়েছে ভাই ট্রিপল এইচ এই জন্যেই মানে অনেক কিছুকে এমন জায়গায় মানে টিকিয়ে রেখেছে যেটা আমরা ভাবছি সেটা হতে পারে না। তো প্রচুর ফ্যান্সরা যেমন এটাকে ইঙ্গিত করছে, লাস্ট ইয়ার যেমন হয়েছিল যে ব্রে হোয়াইটের রিটার্ন, হ্যাঁ যখন সুরসতে যেমন আমরা কিউআর কোড দেখেছিলাম, তারপর হোয়াইট র্যাবিট অনেক কিছু অ্যাঙ্গেল, তো প্রচুর কিছু কিন্তু অনেক কিছু দিকে গেছিলো। তারপরে আমরা দেখেছিলাম একটা প্রোমো কার্ড, যদিও ওই প্রোমো যে ভিডিওটা দেখিয়েছিল ওটা তো ভাই এজে রিটার্নের দেখিয়েছিল লাস্টে। যাই হোক আমরা শুরু শুরুতে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু লাস্টে যখন আমরা দেখেছিলাম যে এক্সট্রিম রুলসের লাস্টে মানে যে মুহূর্তে পুরো শেষ হয়ে যাবে, ম্যাটরিয়াল সেজন্সের ম্যাচ হয়ে গেল, ম্যাটরিয়াল জিতে গেল, আর তারপরে লাইট অফ হলো, আর প্রত্যেকটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো উঠে আসছে, আর ব্রে হোয়াইটের রিটার্ন, তো অবভিয়াসলি বলা ছিল যে ব্রে হোয়াইটের রিটার্ন কোনো সুপারস্টারের সামনে হয়নি, অবভিয়াসলি তার যে ক্যারেক্টারটা সেই গিমিকটাই এনাচ্ছে সে যখন শো অফ করছে তো অবভিয়াসলি ফ্যান্সদের পুরো গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, পুরো সত্যি বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। অবভিয়াসলি এখন তো আর আমরা তো তাকে প্রত্যেকে নিজের মনের মধ্যে ফিল করবো আর কি বলবো, কিন্তু স্টিল আমার মনে হয় যে ওই রিটার্নটা যেরকম ছিল তো অবভিয়াসলি সিএম পাঙ্কের রিটার্ন এরকম তো হবে না যে জাস্ট সিএম পাঙ্ক জাস্ট কাল্ট অফ পার্সোনালিটি বাজলো আর সেখান দিয়ে সিএম পাঙ্ক চলে আসলো, অবভিয়াসলি ফ্যান্সটা শক হয়ে গেলো, কিন্তু সিএম পাঙ্ক কিছু করলোই না, জাস্ট এরকমভাবে দেখিয়ে আই অ্যাম ব্যাক, এরকম নিশ্চয়ই তো ভাই সিএম পাঙ্ক করবে না যে নিজেকে বলবে যে আই অ্যাম ব্যাক আর তারপরে হয়ে গেলো ভাই সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ এন্ড এন্ড হয়ে গেল। তো প্রচুর ফ্যান্সরা যেমন আমি দেখলাম যে কিছু প্রেডিকশন এরকম করেছে যে হয়তো সার্ভাইভার সিরিজ মানে যখন এন্ড হবে, যখন মেন্স ওয়ার্ল্ড গেম ম্যাচ যখন এন্ড হবে ওই মুহূর্তে হয়তো আমরা দেখতে পাবো যে সিএম পাঙ্কের এন্ট্রিটা হবে, আর ওই টাইমে সিএম পাঙ্ক যে আসবে এসে বলবে আই অ্যাম ব্যাক এরকম ব্যাপার। তো এটা সব থেকে মনে হয় যে আমি ভাই ট্রিপল এইচ এরকম থার্ড ক্লাস রিটার্ন তো নিশ্চয়ই করাবে না, আমার তো মনে হয় তাই। তো সেক্ষেত্রে অনলি পসিবিলিটি হবে যে ভাই নাকামুরা। এবার দেখো নাকামুরা কিন্তু কোনো ওপেন চ্যালেঞ্জ বা কোনো এমন ম্যাচ কার্ড দেখায়নি যে হ্যাঁ নাকামুরা ভার্সেস কোনো একজন ভ্যাকেন্ট সুপার মানে এরকম কোনো ভ্যাকেন্ট ফেস এরকম কিন্তু কোনো সিচুয়েশন দেখায়নি, নাকামুরা জাস্ট রেখে যাচ্ছে। আর সেটাই হয়তো হতে পারে যে সার্ভাইভার সিরিজ হয়তো আমরা শুরু থেকে দেখে যাবো, যে যখন স্টার্ট হবে তখন থেকে দেখে যাবো যে নাকামুরার কোনো কোনো অ্যাঙ্গেল, যে নাকামুরা কোনো কিছুর জন্য প্রিপেয়ার হচ্ছে, তারপরে দেখা যাবে যে হয়তো যে মেন্স ওয়ার্ল্ড গেম ম্যাচটা হবে তার আগে গাইজ, তার আগেই হয়তো ডাব্লিউডব্লিউ এরকম দেখাবে যে নাকামুরা সাডেনলি চলে আসবে। এবার দেখো এটা অনেক ফ্যান্সরা বলছে যে এটাও তো হতে পারে যে নাকামুরা হয়তো মেন্স ওয়ার্ল্ড গেম হয়ে গেল আর তারপরেই হয়তো কোনো একটা ইন্টারফিয়ারেন্স করলো, আর এটা প্রত্যেক ফ্যান্সদের কাছে খুব শখ হবে যে নাকামুরা এখানে এসে কী করবে। তো এখানেই কি এরকম হবে, কারণ অবভিয়াসলি সিএম পাঙ্ক কি ডাব্লিউডব্লিউ মেন ইভেন্টেই রাখবে, কারণ প্রচুর ফ্যান্সরা বলছে যদি মেন ইভেন্টে না রাখে তাহলে মানে ওই ফিলটা আসবে না। কিন্তু তোমরা এটাও ভাবো যে মেন ইভেন্ট যেখানে মেন্স ওয়ার্ল্ড গেমের মধ্যে রেন্ডি অরন রয়েছে, তো সেক্ষেত্রে যদি সিএম পাঙ্ককে ওখানে রাখে তো তাহলে ওই মানে ডাব্লিউডব্লিউ জানে যে ভাই আমাকে রেন্ডি অরনকে কিন্তু সেম হাইট দিতে হবে, সেম এনার্জিটা রাখতে হবে, তো সেক্ষেত্রে এটা খুব দরকার যে যদি সিএম পাঙ্কের রিটার্নটা যদি একদম শুরুতে করিয়ে দেওয়া হয়। অবভিয়াসলি ভাই সিএম পাঙ্কের রিটার্ন যদি শুরুতে হয়ে যায় তো অবভিয়াসলি ফ্যান্সটা পুরো সত্যি বলতে গেলে আবেগে ঢুকে যাবে, আর আমার মনে হয় না যে তারপরে কেউ মানে সার্ভার সিরিজ ছেড়ে চলে যাবে বলে, কারণ সিএম পাঙ্কের রিটার্ন হয়ে গেছে ব্যাস আমরা চলে গেলাম, আমাদের ঘন্টা যায় আছে ইন্ডিয়ান কি করছে, তো আমার মনে হয় যে এরকম হবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সিএম পাঙ্কের রিটার্নটা যদি শুরু শুরুতে করে, যেমন আমরা এইডব্লিউ র্যাম্পেজের ক্ষেত্রে দেখেছিলাম, তো সেটা হলেও ভালো হয় যে হ্যাঁ নাকামুরা এসে হয়তো একটা কোনো প্রোমো কার্ড করলো আর সেখান দিয়ে সিএম পাঙ্কের রিটার্ন হলো, আর সিএম পাঙ্ক স্টেপ আপ করলো নাকামুরার সাথে। অ্যান্ড সত্যি বলতে গেলে দেখো আমরা নর্মালি যেরকম দেখছি যে হ্যাঁ দুটো ওয়ার্ল্ড গেম ম্যাচ আছে আর তিনটে ম্যাচ রয়েছে, তো সেক্ষেত্রে নাকামুরা সিএম পাঙ্কের যদি 5 মিনিট বা 8 মিনিটও যদি টাইম নেয় তো সেটা মনে হয় যে প্রচুর বড় কিছু হয়ে যাবে না, তো সেক্ষেত্রে এটা যদি করে তাহলেও ক্লাসিক হতে পারে, ডাব্লিউডব্লিউ হয়তো ট্রাই করতে পারে। তোমরা তো ভাই বুঝতেই পারছো এইডব্লিউ কলিশন আর র্যাম্পেজকে পুরো হেড টু হেড হবে, তো সেক্ষেত্রে তোমরা ভাবো যে ওখানে শুরুতে কিন্তু ভাই এইডব্লিউ র্যাম্পেজ, আর এখানে কিন্তু ভাই যদি সার্ভাইভার সিরিজের শুরুতে যদি সিএম পাঙ্কের রিটার্ন হয় তাহলে কিন্তু একটা ভালো মতো মানে পুরো ঢুকে দেওয়া হবে সিরিয়াসলি, কারণ র্যাম্পেজে সেবারে সিএম পাঙ্ক স্টার্টিংয়ে রিটার্ন করেছিল, তো এবারে যদি ডাব্লিউডব্লিউ স্টার্টিং সার্ভাইভার সিরিজের স্টার্টিংয়ে যদি রিটার্ন করে তাহলেও কিন্তু সেটা কিন্তু খুবই এক্সাইটিং হবে যে হ্যাঁ তোমরা পুরো ওই জিনিসটাকেই পুরো তুলে দিলে। আর আমার মনে হয় যে সিএম পাঙ্কও চাইবে যে না একটু আমি দেখাই আমিও দেখাই এরকম ব্যাপার, তো সেটাও হতে পারে। তো আমার মনে হয় যে এইরকম অ্যাঙ্গেল যদি করে তাহলেও সেটা নেক্সট লেভেল হতে পারে, যে হ্যাঁ আমরা শুরুতেই গাই সার্ভাইভার সিরিজের শুরুতেই আমরা দেখতে পাবো যে
ইন্টারফেয়ার করলো হচ্ছে নাকামুরা, সেখান দিয়ে ম্যাচ হবে। তো এটা আমার মনে হয় যে আজও হবে, কারণ আমার মনে হয় যে নাকামুরা ফার্স্টে আসবে, তারপরে সিএম পাং ইন্টারফেয়ার করবে, আর সেখান দিয়ে ম্যাচটা বিল্ড হবে। জাস্ট 10 মিনিট বা 8 মিনিটের হয়তো একটা ম্যাচ হলো। দেখো যেহেতু এখানে কোনো মেজর স্টোরি লাইন নেই, তাহলে ম্যাচটা বেশি লং তো টানার কোনো মানে হয় না। তো সেক্ষেত্রে 8 মিনিটের হয়তো ম্যাচ হলো, ম্যাচ এন্ড হয়ে গেল, সিএম পান তারপরে ফ্যান্সদেরকে একটা প্রোমো দিতে পারে, যে কিছু একটা হয়তো প্রোমো বলবে, কারণ উনি আবার মুখ দিয়ে কিছু বের করলে এখান ওখানকার গল্প চলে আসবে। তো না বলাই ভালো, সিএম ট্রিপল এইচ বলবে যে ভাই তুই একটু কম বক, এরকম ব্যাপার, তো সেটা হতেই পারে। তো এইভাবে গাই সিএম পাঙ্কের রিটার্ন হয়ে গেল। তো দেখো আমার তো মনে হয় যে ভাই এটা বেস্ট হতে পারে। দেখো এটা আমার পার্সপেক্টিভ, অনেকে বলছে যে এরকম হতে পারে যে আমরা মেন্স ওয়ার গেম ম্যাচের এন্ডে দেখবো যে যখন রেনডিওটা সবার উপর আরকিও মারবে, সবার উপর অ্যাটাক করবে, তার হিল ক্যারেক্টারটাকে রিলিজ করবে, আর ওই টাইমে সিএম পাং স্টেপ আপ করবে রেনডিওটাকে আটকানোর জন্য, আর রেনডিওটা তখন রিং ছেড়ে বেরিয়ে চলে যাবে, সিএম পাং রিংয়ে দাঁড়িয়ে থাকবে। তো আমার তো ভাই মনে হয় যে সিএম পাং আর সেস রলিন সেম পেজে থাকা, এটাই তো মানে সব থেকে বড় ভয়ঙ্কর ব্যাপার। তো সেটা হওয়ার চান্সেস খুব কম, কিন্তু স্টিল আমার মনে হয় যে সিএম পাংয়ের কোনো বেস্ট মুভমেন্ট যদি হয় তাহলে মেন ইভেন্টে ওরকম ভাবে তো হবে না, কারণ প্রচুর ফ্যান্স আমি দেখছি অ্যাজ এ ব্রে ওয়াইটের রিটার্নটা যেরকম ভাবে হয়েছিল, তো ওর সাথে কম্পেয়ার করছে, যখন পুরো পুরো মনে হবে যে পুরো সার্ভার সিরিজ শেষ হয়ে গেছে, তখন কাল্ট অফ পার্সোনালিটি হিট হচ্ছে। তো এটা তো খুবই আজব লাগে, কারণ সিএম পাঙ্কের ক্যারেক্টার ওরকম নয় যে ভাই ওটা প্রচুর ওই রকম ভাবে যে স্টার্টিং এ ঢুকিয়ে দিয়ে যা ফিল দেওয়া লাগে, কারণ এটা খুব আজব লাগবে। তো সেক্ষেত্রে কোনো একটা মেজর রিজন রাখতে হবে, কোনো একটা রিজনের মধ্যে দিয়ে সিএম পাঙ্কের রিটার্ন করানো দরকার, যেমন আমরা কোডি রোডস এর ক্ষেত্রে দেখেছিলাম। তো সেক্ষেত্রে আমার প্রেডিকশন তো এরকম ভাবে যে WWE হয়তো স্টার্টিংয়ে করিয়ে দিল, কারণ যেহেতু মানে AEW র‍্যাম্পে যেহেতু এয়ার হচ্ছে, তো সেটাকেই দেখানোর জন্য, হেড টু হেড করার জন্য হয়তো সিএম পাঙ্কের রিটার্নটা এরকম ভাবে দেখালো। তো তোমাদের কি মনে হয় সময় সময় কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি ভাই যদি সিএম পাঙ্ক না আসে তাহলে তো ভাই অনলি পসিবিলিটি যে নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল, কিন্তু রয়্যাল রাম্বল আমার মনে হয় না যে, কারণ এখনো পর্যন্ত বেটিং অর্স তো ভাই যাদের যাদের ওপর রয়েছে, তো সেক্ষেত্রে সিএম পাঙ্কের চান্স তো ভাই প্রচুর কম লাগছে। কিন্তু হ্যাঁ, ট্রিপল এইচ যে কোনো মুহূর্তে গেম চেঞ্জ করে দিতে পারে, যেমন সার্ভিস 2017 করেছিল, তো অনেক কিছু তো হবে, আমরাও অনেক কিছু ডিসকাশন করবো, অনেক কিছু আসবে, ফ্যান ভার্সেস ফ্যানও আসবে, দেখাবে নেক্সট এপিসোডে।